সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় সবাই ভালো আছো? আমরা ইনশাআল্লাহ ভালো আছি। তোমাদের সাথে আমাদের যোগাযোগ নাই স্কুল বন্ধ থাকাতে, আমরা তোমাদের সাথে ক্লাস তোমরা পাচ্ছ না এবং ক্লাস করতে পারছি, তাই আমাদের প্রিন্সিপাল মহোদয়ের নির্দেশে অনলাইনে ক্লাস চালু হচ্ছে। তাই তোমরা বসে বাসায় বসে ক্লাসগুলো দেখবে এবং যথাযথভাবে বাসায় বসে পড়বে। ধন্যবাদ। নবম দশমে বিষয়ে বাংলা সহপাঠ, আজকের পাঠক উপন্যাস কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া সম্পর্কে সেদিন আমি বলেছি কাকতাড়ুয়া কি, আমরা কাকতাড়ুয়া সেখানে থেকে পড়াবো কিরকম পুকুরে অন্ধকার ছিল সেটা নিস্তব্ধ গ্রাম। মাঝে মাঝে ভেসে আসে কুকুরের কান্না, মনে হয় কেউ যেন সেই শব্দ দিয়ে বিনুনি ডাকছে, সেই শব্দের বিনুনি পেঁচিয়ে রাখে বুকের চারপাশ। হঠাৎ করে কোনো বাড়িতে কান্নার সে রোল উঠলে ওর মনে হয় আকাশ ফুটো হয়ে একটা কঠিন বজ্রপাত ঘটে যাচ্ছে একের পর এক। ঘরের ভেতরে ওর বাবার শরীর মোচড়াতে থাকে, মোচড়াতে মোচড়াতে স্থির হয়ে যায় চোখের মণি, ওর একটি মাত্র টুপি ফুরিয়ে আসছে তেল। ঘরে কেরোসিন নেই যে টুপিতে আর একটু তেল দেওয়া যাবে, কিংবা টুপিতে তেল দিতে হবে পাশের পর চাষির কাজ গিয়ে যে তেল চেয়ে আনতে হবে, এমনকি এমন কিছু চিন্তাও করতে পারেনি, তখন তো এসব ভাবনার সময় ছিল না। ও দেখতে পায় এক পাশে পড়ে আছে মা, তার মুখে ছোট বোন টিনু, টিনুর বয়স মাত্র 1.5 বছর, রোগা প্যাকাটির মতো শরীর, বোঝা যাচ্ছে না যে ও বেঁচে আছে কিনা। ও টিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে, ঠান্ডা হয়ে গেছে শরীর, ওর বুকটা দপ করে ওঠে। তিনি ওর কোলে উঠতে খুব ভালোবাসত, ওকে দেখলে দু হাত বাড়িয়ে আ আ শব্দ করত, ওকে বুকে নিয়ে উঠোনে নেমে যেত, ঘুম পাড়ানি গান গাইত, ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত তিনু। এখন ওই ও কি করবে, তিনুর জন্য কি একটা গান গাইবে, গান শুনে কি জেগে উঠতে তিনু, ওর কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেবে। ছেলেটির বুক খালি হয়ে যায়, দেখতে পায় ঘরের অন্য পাশে মেঝেতে গড়াচ্ছে শিলু আর তালে ওর ছোট দুজন, দুজনে পিটাপিটি। ওদের সম্মিলিত ছেলেটির খেলাধুলা ঘুরে বেড়ানো ছিল, কখনো ফল পাকুর বাগাবাগি নিয়ে জগড়া বেঁধে যেত। কতদিন দুজনের দু চার বা গা লাগিয়েছে সে কথা মনে পড়ে বুক ফেটে যায় ওর। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগে ও দেখতে পায় ছোট ভাই বোন দুটো একে অপরকে জড়িয়ে ধরেছে, তারপর শেষ। রাত পোহানোর আগে বিনুও চলে যায়, মাত্র কয়েক ঘন্টা, অথচ ওর জীবনের আকাশ পাতাল উত্থাল করার সময়। বিনু ওর পিটাপিটি বোন, কত স্মৃতি ওর সঙ্গে, এত কিছু ও বলবে কি করে, সেই বিনু আর নেই। বিনুটার চোখ বুঝে গেছে, আর কখনো ওই চোখ জোড়া খুলবে না। অপূর্ব ছিল বিনুর চোখ, যেন পুরো একটা বিল ঢুকে আছে ওর চোখে। বিনু আসলে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে, ওর সামনে পুরো বাড়িটা স্তব্ধ হয়ে গেছে। এখানে এই কাকতাড়ুয়ার গল্পে মানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছিল বুধা, বুধার ছিল চার ভাই বোন এবং একটি বোন ছিল 1.5 বছরের তিনু, এবং তার আরেকটা ভাই তালের এবং ছিল, এবং মা বাবা তারা সবাই অসুস্থ ছিলেন। সেই রাতে গুটগুটে অন্ধকার ছিল বাসায়, তেল ছিল না কুপিতে, যতটুকু তেল ছিল যতক্ষণ জ্বলবে ততক্ষণই থাকবে, পাশের বাসা থেকে চাষিদের বাসা থেকে নিয়ে আসবে সে উপায় ছিল না। কিন্তু এক সময় দেখা গেল শিলু এবং তালের এক সময় তারা মৃত্যুর কোলে ডুলে পড়লে বুধ হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর রাত শেষ হওয়ার আগেই তার ছোট বোন সেই 1.5 বছরের বোন তিনু মৃত্যুর বুকে ডুলে পড়ে, কিন্তু সবার কথা বলে গেল তিনুর কথা বলে যায় না, কারণ তিনুকে বুধা খুব আদর করত এবং বুধা তিনুকে কোলে নিয়ে এবং ঘরের বাড়ির উঠানে গিয়ে বিভিন্ন গান গিয়ে তাকে বুক করা হতো। আজ সে তাদের কাছ থেকে, তার কাছ থেকে মায়া মমতা সেরে চলে গেছে, এটাই তার বিষণ্ণ, এটাই তার দুঃখ, এটাই তার কষ্ট।
এক সময় রাত প্রায় সকাল হতে ও ঠান্ডা নিষ্প্রায় শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমে রক্ত হয়ে গেছে। ও বুঝে যায় জমে রক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু। ও কাঁদতে পারে না, নিজেকে আশ্রাতে পারে না, অনুভব করতে থাকে ওর পায়ের নিচে শক্ত হয়ে যেতে শুরু করেছে। যে বোধ হয় ক্রমশ উপরের দিকে উঠতে থাকে, প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, উরু, কোমর, পেট, বুক, পিঠ, গলা, নাক, চোখ, কপাল এবং চুল শক্ত হয়ে গেছে। ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে। সেবার কলেরার মহামারীতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে, কিভাবে আমি বেঁচে গেলাম? সেই মৃত্যু এবং অন্ধকার রাতের কথা মনে করলে ওর আর কোনো ভয় থাকে না। বুঝতে পারে না গায়ের লোকে ওকে পাগল বলে কেন। আসলে ও তো একটি সাহসী বালক হয়েছে। এখানে সে ঘুটঘুটে অন্ধকার রাতের কথা বলছে, এখানে তার সেই তিন ভাই বোন মৃত্যুর কথা বলছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছে, যে সেগুলি আস্তে আস্তে সময় পার হচ্ছে, শক্ত হয়ে গেছে। এমনকি সেই মহামারীতে তাদের গ্রামে মহামারী ছিল কলেরা, যে কলেরার কারণে তার গ্রামের মানুষ প্রায় মৃত্যুর কোলে ডুলে পড়েছিল। তখন বুদা নিজের কাছে নিজে প্রশ্ন করেছিলেন, আমি কে, আমি কিভাবে? এবং বুদা তিনিকে কোলে নিয়ে এবং বলের বাড়ির উঠানে গিয়ে বিভিন্ন গান গিয়ে তাকে বুক করা আজ সে তাদের কাছ থেকে, তার কাছ থেকে মায়া মমতা ছেড়ে চলে গেছে। এটাই তার বিষণ্ন, এটাই তার দুঃখ, এটাই তার কষ্ট। এক সময় রাত প্রায় সকাল হতে ও ঠান্ডা নিষ্প্রায় শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমে রক্ত হয়ে গেছে। ও বুঝে যায় জমে রক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু। ও কাঁদতে পারে না, নিজেকে আশ্রাতে পারে না, অনুভব করতে থাকে ওর পায়ের নিচে শক্ত হয়ে যেতে শুরু করেছে। যে বোধ হয় ক্রমশ উপরের দিকে উঠতে থাকে, প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, উরু, কোমর, পেট, বুক, পিঠ, গলা, নাক, চোখ, কপাল এবং চুল শক্ত হয়ে গেছে। ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে। সেবার কলেরার মহামারীতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে, কিভাবে আমি বেঁচে গেলাম? সেই মৃত্যু এবং অন্ধকার রাতের কথা মনে করলে ওর আর কোনো ভয় থাকে না। বুঝতে পারে না গায়ের লোকে ওকে পাগল বলে কেন। আসলে ও তো একটি সাহসী বালক হয়েছে। এখানে সে ঘুটঘুটে অন্ধকার রাতের কথা বলছে, এখানে তার সেই তিন ভাই বোন মৃত্যুর কথা বলছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছে, যে সেগুলি আস্তে আস্তে সময় পার হচ্ছে, শক্ত হয়ে গেছে। এমনকি সেই মহামারীতে তাদের গ্রামে মহামারী ছিল কলেরা, যে কলেরার কারণে তার গ্রামের মানুষ প্রায় মৃত্যুর কোলে ডুলে পড়েছিল। তখন বুদা নিজের কাছে নিজে প্রশ্ন করেছিলেন, আমি কে, আমি কিভাবে বেঁচে আছি? আমাকে পাগল বলবে না কি করবে? আমি তো সত্যি একটা পাগল, কিন্তু আমার কোনো ভয় নেই, ভয় আমাকে স্পর্শ করতে পারে না। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুহাত দুপাশে সোজা করে জামাট বাঁধা বেঁধে কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দেখতে পায় কানের পাড় দিয়ে উড়ে যায় বোলতা, বউ করে একটা শব্দের তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে। ওর মনে হয় ওটা বোলতার ডাক নয়, শব্দটা ওর চাচির কণ্ঠ। চাচি ওকে সকালে মরিচ কুড়িয়ে পান্তা ভাত খেতে দিয়ে বলছে, রোজ দোষ কেবল ভাত গেলাম, ঢেঙ্গা তো কম হসনি, কামাই করতে পারিস না বাপু, কামাই। এখানে সে এই বুদা যখন মা বাপ ভাই বোন সবাইকে হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, প্রায় আধা পাগল হয়ে যায়, তখন সে একটি মাঠে মাঝখানে দাঁড়িয়ে কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। এখানে বলতাম আমি শব্দ, এখানে বলতাম শব্দ, তখন সে বুঝতে পারছে তো এ আমার চাষিটা। এখানে বলছে যে চাষিটাকে ডাক দিয়ে বাদ খাতে ডাকছে, ড্যাঙ্গা তো কম, ড্যাঙ্গা মানে বড়,
বলছে তুই তো বড় কর্মস নি, কামাই বাদা কিছু কর, তোকে আর কে কতদিন খাওয়াবে, নিজে কামাই করে খা। ভাত খেতে খেতে ও শব্দটা নিয়ে নাড়াচাড়া করে, শক্ত হয়ে থাকা মগজের গায়ে শব্দটা টক্কর খায়। টক্কর মানে কি? তাকে নাড়া দেয়, তাকে সজাগ করে দেয়, তাকে হুশ করে দেয়, তাকে বলে দেয়, তোর মা বাপ তো মরে খালাস, এখন জ্বালা আমার। পরের ছেলের বোঝা টানতে পারি না বাপু, বোঝা শব্দটা ও শক্ত হয়ে থাকা বুকের মাটিতে মলের মতো লাফায় ও বাপতে থাকে। শঙ্কুদা তুই যে দেখতেই পাস যে তোর চাষার রোজগার নেই, তোরা তোর আটজন চাষা তো পাইব, দিন চলে না, ও নীরবে ভাত খায়, পোড়া মরিচ ঢলে ঢলে ভাত লাল করে ফেলেছে, আশ্চর্য ঝালে ওর জিভ পুড়ে না পুড়ছে না, কেমন অদ্ভুত স্বাদ হয় ভাতের লাল গলা গলায় দিয়ে নামছে, শুধু ওর চোখে পানি আসতে চায় কিন্তু সে পানিও বাধা পায় গলায় না। চাষি খানিকটা দমকে শুধু বলে, কিরে কথা বলছিস না রে, আমি কামাই করব? চাষির চোখ উজ্জ্বল হয়, সত্যি কামাই করবি, নিজের বোঝা নিজে বইবি, সত্যি। এখানে বলছে বুদার মা বাপ ভাই বোন যখন নিঃস্ব হয়ে যায় তখন তার আশ্রয় ছিল তার চাষা, সেই চাষা এবং চাষির কাছে তার আশ্রয় ছিল, তখন চাষি তাকে বাদ দিয়েছিল এবং বলেছিল তোর মা বাপ তো মারা যাওয়াতে মারা যাওয়া খালাস হয়ে গেছে, বেঁচে গেছে, আমি করছি বাবু বিপদে, তোর আর স্বাস্থ্য ভাই বোন তার উপরে তোর চাষায় শুধু একজনই কামাই করে, এটি কিভাবে সংসার চলে, তুই এখন বড় হয়েছে তাদের কিছু রোজগার কর যাতে তুই খেতে পারো এবং তুই আমাদেরকেও কিছু সাহায্য করতে পারো, এই কথাই তার চাষি বলেছে। তখন বলছে সে কামাই কিভাবে কামাই করে, তাহলে তুই আমাকে মুক্তি দিবি, হা সত্যি মুক্তি শব্দটি শুনে গোসল খায় গলায় বা ডাকতে গেলে ও জোরে জোরে কাশতে থাকে, চাষি ওকে পানি গেলাস এগিয়ে দেয়। কামরা এখানে বুধার সেই নিঃসঙ্গতা এবং তার সেই মতবাদ হওয়া এবং তার স্বজন হারা এবং তার স্বজন হারাতে সে নিচে হারা হয়ে পড়ে এমন নয়, সে কিন্তু সাহসী ছেলে, সে ভয় পাওয়ার পাত্র নয়, সে ভয় তাকে কাবু করতে পারে না, ভয় কখনো তাকে স্পর্শ করতে পারে না, সে একজন সাহসী যোদ্ধার মতন, সে বীরের মতন দাঁড়িয়ে থাকে, চাষির সাথে থাকে, চাষার বাসায় খায়, কিন্তু চাষা চাষির কথায় তার মাথায় নাড়া দেয়, পাগল বলা যাবে না, পাগলে কখনো কোনো জিনিস অনুভব করে না, কিন্তু বুধা সত্যি একজন সাহসী মুক্তি যোদ্ধার মতন, সে তার সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে সে মানিয়ে চলতে পেরেছিল বিদায়, সে এই উপন্যাসের সে কেন্দ্রীয় ছবিতে বুধাই ছিল নায়ক। তোমরা এই উপন্যাসটি পড়বে যথাযথ গুরুত্ব প্রতিটা লাইন পড়বে, কতজন বোধ আন্দোলন করবে তাহলে তোমরা নৈবুদ্ধি এবং তোমরা জ্ঞান প্রশ্নে যথাযথভাবে উত্তর দিতে পারবে, সৃজনশীল যেখান থেকে আসো যথাযথভাবে পড়লে তোমরা প্রশ্নের জবাব দিতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, বাসায় থাকবে।